হ্যালো ফ্রেন্ডস, আমি তুলিকা চলে এসেছি তোমাদের সামনে। কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। দেখতেই পাচ্ছো যে আমি একটু সেজে গুজে বসে আছি তোমাদের সামনে। তার একটা কারণ আছে, আমাদের বাড়ির সামনে আজকে ভাসান হয়ে যাবে কালী ঠাকুরের। তো খুব মজা করেছি একদিন পুজোতে, কালী পুজোতে ভীষণ ভীষণ এনজয় করেছি, খুব নাচানাচি করেছি। তো আজকেও খুব নাচানাচি, ভীষণ নাচানাচি হবে, দিন ভাসান হবে রাত্রেবেলা। তো এই জন্যই আমি এত সেজে গুজে তোমাদেরকে ভিডিও দিচ্ছি, কারণ তোমাদের সাথে আমি আড্ডা দেওয়ার পর আমি আবার সেখানে যাব নাচানাচি করতে। তো আমার ছেলে অলরেডি রেডি হয়ে ও নাচানাচি করা শুরু করে দিয়েছে। আমার মা বাবা বোন সব ওখানেই আছে, পাড়ার সবাই নাচানাচি করছে। আমি ভাবলাম যে তোমাদেরকে একটা কথা বলি। তো সেটা বলার জন্যই হয়তো আমার মতন প্রবলেমে হয়তো তোমরাও ফেস করেছো আমার মতন প্রবলেম। তো তার জন্য ভাবলাম যে আমি তোমাদের সাথে একটু এটা শেয়ার করি, যে আমার একটা ইনসিডেন্ট আমি শেয়ার করতে চাইছি। তো সেটা হলো ফ্রেন্ডস, কালকে রাত্রে আমার কালী পুজোর ভিডিওতে আমার কপিরাইট ক্লেম চলে এসেছিল। তো ফার্স্ট টাইম যেহেতু আমি ইউটিউবে ভিডিও করছি, তো ফ্রেন্ডস আমি একদমই বুঝতে পারছিলাম না যে কপিরাইট ক্লেমটা কি, কেন হলো, কিভাবে হলো। তো আমি এটা একদমই বুঝতে পারছিলাম না। আমি দেখে সত্যি খুব ঘাবড়ে গেছিলাম, ভেবেছিলাম যে কি হবে, আমার কি চ্যানেলটা অফ হয়ে যাবে। আমি এত মানে শখ করে চ্যানেল করছি। তোমরা সবাই জানো ফ্রেন্ডস, একটা ভিডিও বানাতে গেলে মানে কতটা খাটতে হয়, কতটা এডিটিং এর প্রয়োজন, কতটা মানে কমপ্লিটলি একটা ভিডিও করতে হয়। তো তোমরা সেটা সবাই বুঝতে পারছো, সবাই জানো। তো আমি কাল রাত্রে কি করি, আমার দিদিকে ফোন করি। আমি দিদিকে ফোন করে আমি জানতে পারি যে কপিরাইট ক্লেমটা কিভাবে হয়, কেন হচ্ছে। তো আমার দিদি আমাকে সাজেস্ট করে যে অ্যাকচুয়ালি আমি কালী পুজোর মুহূর্তে যে ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা আমি তোমার মানে দিয়েছিলাম সেটা একদমই দেওয়া যাবে না। আর কপিরাইট ক্লেমে আমি যতক্ষণের মানে ভিডিও ছেড়েছি সেটা একদমই কাউন্ট হবে না। তো আমি তখন বুঝে যাই, ভাবছিলাম যে চ্যানেলটা বন্ধ হয়েছে, আমি নাকি খুব টেনশনে ছিলাম ফ্রেন্ডস। তো আমার মতন প্রবলেম যদি তোমরা কেউ ফেস করে থাকো, তো প্লিজ কোনো টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। তোমরা জেনে গেলে যে কপিরাইট ক্লেমে কি হয়, তার জন্যই আমার ভিডিওটা করা আজকে। আর আমি তোমাদেরকে যে দিদির কথা বলছি সেটা আমার পিসির মেয়ে, পিসির ছোট মেয়ে। অ্যাকচুয়ালি তার বাড়ি দীঘাতে, আর আমার শ্বশুর আর আমার পিসির বাড়ি রিষড়াতে। তো আমি যার কথা বলছি তাকে তোমরা সবাই চেনো, অমৃতা। হ্যাঁ, ওরও একটা ইউটিউবে চ্যানেল আছে, ওর চ্যানেলের নাম অমৃতা লাইফস্টাইল। তো ফ্রেন্ডস তোমরা যদি ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চাও তো অবশ্যই করতে পারো। ওর চ্যানেলে অনেক অনেক নতুন ভিডিও আসছে, অনেক নতুন ভিডিও দিচ্ছে, ও খুব সুন্দর করে মানে ভিডিও বানাচ্ছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যে আমি যে চ্যানেল খুলেছি সেটা প্রথম কথা আমার নিজের মধ্যে একটা শখ ছিল যে আমি চ্যানেল খুলব। আর দ্বিতীয়ত আমার দিদির থেকে আমি ইন্সপায়ার হই। অ্যাকচুয়ালি আমার দিদির বিয়ের পরে ও চ্যানেলটা খোলে। হ্যাঁ, ওরও একটা ছেলে আছে। তো ছেলে হয়ে যাওয়ার পরে ও চ্যানেলটা খোলে। তো আমি ভাবছিলাম যে ও বিয়ের পরে মানে সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে কি করে ও মানে এতটা খাটতে পারছে, ভিডিও দিচ্ছে, তাকে এডিটিং করা। হ্যাঁ, তো মানে অনেক খাটে ও, রাত 2:30-3 সময় ঘুমায় এডিটিং করে। তো ফ্রেন্ডস আমিও, ও আমাকে বলল তুইও খোল, তোরও হবে, তুইও চেষ্টা কর, হ্যাঁ তুইও ভিডিও বানাতে পারবি। তো ফ্রেন্ডস তোমাদের আশীর্বাদ যদি থাকে তো আমি সত্যিই পারবো ভিডিও বানাতে। তোমাদের আশীর্বাদ ভালোবাসার জন্য এটা একমাত্র সম্ভব হবে। তো ফ্রেন্ডস আমি তোমাদেরকে আরেকটা কথা বলতে চাইছি যে আমার এখনো পর্যন্ত একদিনে আমার 14 সাবস্ক্রাইব হয়েছে, একদিনে 14 সাবস্ক্রাইব হচ্ছে ফ্রেন্ডস, আমি খুব খুশি। অ্যাকচুয়ালি আমার এই ভিডিওতে মানে ভিডিও ইউটিউব মানে এই পুরো চ্যানেলটার পেছনে আমার বাড়ির লোক মানে আমার বাবা মা কাকু কাকিমণি মাসি মেসো দিদি জামাইবাবু পিসি পিসামশাই খুব খুব সাপোর্ট করেছে। ওদের সাপোর্ট না থাকলে হয়তো আমি পারতাম না এই চ্যানেলটা ক্রিয়েট করতে। হ্যাঁ, ওদের ভালোবাসা ওদের আশীর্বাদেই হয়তো আমি আজকে পেরেছি, ওদের ভালোবাসা আশীর্বাদেই হয়তো আমার একদিনে এতটা সাবস্ক্রাইবার বেড়েছে। তো ফ্রেন্ড তোমরা আমাকে এভাবেই ভালোবাসতে থাকো, এভাবেই আশীর্বাদ করো, যাতে আমি আগামী দিনে আরো এগিয়ে যেতে পারি, আরো যাতে তোমাদের সামনে যাতে আরো নতুন নতুন ভিডিও যাতে আপলোড করতে পারি, ঠিক আছে। তো ফ্রেন্ডস তোমরা খুব ভালো থেকো আর খুব সাবধানে থেকো, কারণ এখন শুনতে পাচ্ছ যে কোভিড আবার বেড়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস বাচ্চাদেরকে খুব সাবধানে রাখো, ঘরে থাকো। তো চলো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই, ঠিক আছে। আরেকটা কথা, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, এটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম। তো ফ্রেন্ডস বুঝতেই পারছো
যেহেতু বাড়ির সামনে পুজো হচ্ছে, সেহেতু একটু মানে তাড়া আছে আমার একটু, ওই জন্য আমি তোমাদেরকে কথা বলে একটু স্পিডে বলছি। তো আমি এখন পুজোতে যাব। যদি তোমরা পুজোর ভিডিও দেখতে চাও, যদি তোমরা ভাসানের ভিডিও দেখতে চাও, তো আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে ভাসানের ভিডিও, পুজোর ভিডিও তোমাদেরকে আমি আপলোড করব। যদি তোমরা দেখতে চাও তাহলেই আমি আপলোড করব, ঠিক আছে? তো ফ্রেন্ডস, চলো টাটা।